অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার অসাংবিধানিক, ভুয়া গোচরত গ্রেপ্তার কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপির ষড়যন্ত্র। বৃহস্পতিবার নিশা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক ইডিএ গ্রেপ্তার করার পিছতেই দেশজুড়ি প্রতিবাদমুখর হয়ে উঠিছে আম আদমি পার্টি। সমান্তরালক প্রতিবাদ সাব্যস্ত হয়েছে অসমতো। শুক্রবারে পুয়ায় গুয়াহাটি মহানগরীত আপর প্রতিবাদ, গণেশগুড়ির রাজপথত আপে সাব্যস্ত করলে প্রতিবাদ। বিজেপির ডিব্রুগড় কার্যালয়ের সম্মুখতো আপর প্রতিবাদ, যত উপস্থিত থাকে রাজেশ শর্মা, রাহুল পানোয়ার, ভবেন চৌধুরী, মনোজ ধানোয়ার। প্রতিবাদ সাব্যস্ত হল নলবাৰী জেলাতো, লগতে প্রতিবাদ করিলে দরং জেলা আপর কার্যকর্তা সকলে। एक फर्जी मामले में राजनीतिक साजिश के तहत अरविंद केजरीवाल जी को कल ईडी ने गिरफ्तार किया है, वो लोकतंत्र की हत्या है। प्रतिबाद सब्यस्त करी आप অসমৰ সভাপতি ভবেন চৌধুৰীৰ প্ৰতিক্ৰিয়া। অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার করার পরিণাম কি হব মোদী ডাঙরিয়ায় দেখা পাব? দেশত কপনি উঠিব, অরবিন্দ কেজরিওয়ালক এরেস্ট করার ফলাফল কি হব পারে মোদী ডাঙরিয়া তেও দেখা পাব। সমগ্র বিরোধী পক্ষ আজি অরবিন্দ কেজরিওয়ালের পক্ষত, সেই কারণে আজি তেও মোদী ডাঙরিয়ায় ভয় খাইছে। আনহাতে কারাগারের প্রায় দেশের শাসন চলাব অরবিন্দ কেজরিওয়াল। এতিয়া দিল্লির রাজসভা দিল্লির কারাগারের প্রায় আরম্ভ হব বলেও কয় ভবেন চৌধুরী। অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়ায় জেলৰ পৰাই তেওঁ দিল্লী মুখ্যমন্ত্ৰী হৈ তেওঁ শাসনভাৰ চলাব। এতিয়া দিল্লীৰ ৰাজসভা দিল্লীৰ কাৰাগাৰৰ পৰা আৰম্ভ হ'ব। অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার করাক লৈ আপ শোণিতপুৰ লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থী তথা আপ অসমৰ ৰাজ্যিক সাংগঠনিক সম্পাদক ঋষিৰাজ কন্দিন্যয়ো প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিলে। এটা এটা ভুৱা গোচৰত আজি এৰেষ্ট কৰাটো ভাৰতীয় গণতন্ত্ৰত এটা আঘাত, আৰু এই আঘাতটো ৰাইজে এইবাৰ ইলেকশ্যনৰ বতৰত ফেচিষ্ট পাৰ্টিক ইফালে কেজরিওয়ালৰ গ্রেপ্তাৰৰ পাছতো সলনি হোৱা নাই আপৰ ৰাজনৈতিক প্ৰচাৰৰ কাৰ্যসূচী। শুক্ৰবাৰে আপৰ পলিটিকেল এফেয়াৰ্ছ কমিটিৰ সদস্য তথা দিল্লী চৰকাৰৰ শিক্ষা, গড়কাপ্তানী, সংস্কৃতি আৰু পৰ্যটন মন্ত্ৰী অতিশি মাৰ্লেনা সিং ডিব্ৰুগড়ত উপস্থিত হোৱাৰ কথা। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।